সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায়ের অন্তর্গত এস ব্লক মৌলসমূহের সাধারণ ও রাসায়নিক ধর্মাবলী নিয়ে আলোচনা করব। যে সকল মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে সে সকল মৌলসমূহকে এস ব্লক মৌল বলে। তাহলে পর্যায় সারণিতে এস ব্লক মৌলের অবস্থান আমরা একটু দেখব। পর্যায় সারণিতে এস ব্লক মৌলের অবস্থান হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর গ্রুপের মৌলসমূহ প্লাস হাইড্রোজেন এবং হিলিয়াম। কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়ামকে আমরা এস ব্লক মৌলসমূহের সাধারণ ও রাসায়নিক ধর্মাবলী আলোচনায় আমরা রাখব না, কারণ কি হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, তার অবস্থান 18 নম্বর গ্রুপে। এক নম্বর এবং দুই নম্বর গ্রুপের মৌলসমূহের ধর্মের সাথে তাদের তার ধর্মের কোনো মিল নাই। আমরা যখন 18 নম্বর গ্রুপ নিয়ে আলোচনা করব তখন আমরা হিলিয়ামের 18 নম্বর গ্রুপের সাথে হিলিয়ামকে আলোচনা করব। অন্যদিকে এস ব্লক মৌলের বৈশিষ্ট্য আলোচনায় আমরা হাইড্রোজেনকেও রাখব না, কারণ কি হাইড্রোজেনের অবস্থান সুনির্দিষ্ট নয়। যেমন হাইড্রোজেনের কিছু কিছু বৈশিষ্ট্য এক নম্বর গ্রুপের ক্ষারধাতুর সাথে মিলে যায়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ক্ষারধাতু সমূহ একটি ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়ন সৃষ্টি করে, হাইড্রোজেনও একটি ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক চার্জযুক্ত প্রোটন সৃষ্টি করে এইচ প্লাস। আবার হাইড্রোজেনের কিছু কিছু বৈশিষ্ট্য 17 নম্বর গ্রুপের হ্যালোজেনের সাথে মিলে যায়। কীরকম? হ্যালোজেন সমূহ অধাতু, হাইড্রোজেন অধাতু, হ্যালোজেন সমূহ দ্বিপরমাণুক, হাইড্রোজেন দ্বিপরমাণুক, হ্যালোজেন সমূহ একটি ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক চার্জযুক্ত হ্যালাইড গঠন করে, হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক চার্জযুক্ত হাইড্রাইড আয়ন এইচ মাইনাস সৃষ্টি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের অবস্থান সুনির্দিষ্ট নয় এবং এর বৈশিষ্ট্য যদি আমরা এক নম্বর এবং দুই নম্বর গ্রুপের সাথে আলোচনা করি সেটা সঠিক হবে না। তাহলে আজকে মূলত আমরা আলোচনা করব এক নম্বর এবং দুই নম্বর গ্রুপের মৌলসমূহের সাধারণ ও রাসায়নিক ধর্মাবলী। সকল এস ব্লক মৌল উজ্জ্বল সিলভার রঙের এবং খুবই নরম প্রকৃতির ধাতব পদার্থ, যেমন ক্ষারধাতু সমূহকে ছুরি বা চাকু দ্বারা খুব সহজেই কাটা যায়। এস ব্লক মৌলসমূহের সব গুলনের বর্ণ যেমন একই রকম সিলভার রঙের, তেমনি এরা সবাই এতই নরম যে এদেরকে সাধারণত চাকু দিয়ে কাটা যায়। ধাতব ধর্ম একই গ্রুপে উপর হতে নিচের দিকে বৃদ্ধি পায়, যেমন লিথিয়ামের চাইতে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি, পটাশিয়ামের আরও বেশি, রুবিডিয়ামের আরও বেশি, বেরিলিয়ামের চাইতে ম্যাগনেশিয়ামের বেশি, ম্যাগনেশিয়ামের চাইতে ক্যালসিয়ামের বেশি, ক্যালসিয়ামের চাইতে স্ট্রনশিয়ামের বেশি। এইভাবে নিচের দিকে কী হবে? ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। আমরা এখানে এস ব্লক মৌলসমূহের ছবি দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে এক নম্বর গ্রুপের মৌলসমূহ আর এরা হচ্ছে দুই নম্বর গ্রুপের মৌলসমূহ। আমরা প্রত্যেকেরই বর্ণ দেখছি সিলভার কালার, এদের বর্ণ প্রায় একই রকম সিলভার রঙের। আবার এদেরকে যেমন এখানে সোডিয়ামকে রাখা হয়েছে, সোডিয়ামকে চাকু দিয়ে কাটা হচ্ছে, তাহলে এই যে কোনো একটি মৌলকে নিয়ে আমরা সাধারণ চাকু বা ছুরি দিয়ে কিংবা দা দিয়ে আমরা এটা কী করতে পারি? কাটতে পারি। তাহলে এরা নরম প্রকৃতির। কোনো মৌলের যোজন স্তর হতে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতাকে ওই মৌলের ধাতব ধর্ম বলে। যেহেতু একই গ্রুপে ওপর হতে নিচে গেলে পরমাণু নিউক্লিয়াস হতে যোজন স্তরে ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়, সেহেতু ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, অর্থাৎ ধাতব ধর্ম বৃদ্ধি পায়। আমরা জানি এই ওপর থেকে যতই নিচের দিকে যাব পরমাণুর আকার বাড়বে। পরমাণুর আকার যদি বাড়ে তাহলে নিউক্লিয়াস হতে যোজন স্তরের দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়লে নিউক্লিয়াস যোজন স্তরের ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে কম, ফলে যোজন স্তর থেকে সহজেই ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে এই ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতাই যেহেতু ধাতব ধর্ম, একই গ্রুপে ওপর থেকে নিচের দিকে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এটা যেহেতু পর্যায়বৃত্ত ধর্ম, আমরা পরবর্তী লেকচার সমূহে এই অধ্যায়ে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরা নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, কারণ এদের ধাতব বন্ধন দুর্বল প্রকৃতির হয়। ধাতব বন্ধন বলতে ধাতব গ্লাসে যেমন সোডিয়াম ধাতুর মধ্যে একটি ধাতব পরমাণু আরেকটি ধাতব পরমাণুকে যে আকর্ষণ বল দ্বারা এরা পরস্পর যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? ধাতব বন্ধন। তাহলে এই ধাতব বন্ধনটা দুর্বল, তাই একে সহজেই কি করা যাচ্ছে? গলানো যাচ্ছে। তাহলে এদের বৈশিষ্ট্য হচ্ছে কি? এরা নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। অতি নিম্ন ইলেকট্রন আসক্তি, নিম্ন আয়নীকরণ শক্তি ও নিম্ন তড়িৎনিয়তার কারণে এদের ধাতব বন্ধন কি হয়? দুর্বল হয়। আমরা উদাহরণ যদি দেই তাহলে সিজিএমের গলনাঙ্ক মাত্র 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা খুবই নিম্ন। আমাদের গ্রীষ্মকালে আমাদের দেশে তাপমাত্রা থাকে প্রায় 40-এর কাছাকাছি, সেখানে সিজিএমের গলনাঙ্ক মাত্র 28.5 ডিগ্রি সেলসিয়াস।
আমরা এখানে একটা চার্ট রেখেছি যে এগুলা হচ্ছে ক্ষার ধাতু, এগুলা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেখানো হয়েছে। এই চার্টটা যে কেউ এখান থেকে তথ্যগুলো রিলায়েবল, এই তথ্যগুলো নিয়ে যে কেউ এটা মুখস্থ করে ফেলতে পারো। সিজিয়াম এখানে দেখতে পাচ্ছি মাত্র 28.5 এবং কারোরই গলনাঙ্ক খুব বেশি নয়, খুবই কম। তাহলে যেমন আমরা যদি লোহার গলনাঙ্ক বলি, তাহলে লোহার 1450°C, তাহলে অনেক, সে তুলনায় এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই কম। এরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, যেহেতু এরা সবাই ধাতু তাহলে এরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। এক নম্বর দুই নম্বর গ্রুপের সকল মৌল ধাতু। ব্যান্ড তত্ত্ব অনুযায়ী ধাতুর যোজনী ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান নাই বললেই চলে, তাই এরা খুব ভালো তাপ ও বিদ্যুৎ পরিবহন করে। পরিবহন ব্যান্ড আমরা একটু পরে দেখব, তার আগে আমরা তাপ কিভাবে পরিবাহিত হয় ধাতুর মধ্যে। এটা যদি ধাতব কেলাস হয় তাহলে এই আমরা যদি এখানে হিট দেওয়া শুরু করি তাহলে এই পরমাণুটা উত্তপ্ত হবে, তার পাশের দুইটা পরমাণুকে সে উত্তপ্ত করবে, এ আবার তার পরের পরমাণুগুলোকে উত্তপ্ত করবে, এ আবার তার পরেরগুলোকে, এইভাবে ধাতুর মধ্য দিয়ে কী হবে, হিট প্রবাহিত হবে। আবার এটা যদি ব্যাটারি হয়, আমরা যদি এই গ্রুপের কোনো ধাতু দিয়ে তার তৈরি করি, সেই তারটা যদি একটা বাল্বের সাথে, বাল্বটা জ্বলছে দেখা যাচ্ছে, এই বাল্ব যুক্ত করি, তাহলে কী হবে, বাল্বটি জ্বলবে, অর্থাৎ এরা কী হবে, বিদ্যুৎ পরিবহন করে। তাহলে আমরা জানি যে ব্যান্ড তত্ত্ব অনুযায়ী এই ভ্যালেন্স ব্যান্ড বা যোজনী স্তর এবং পরিবহন ব্যান্ড, এর দুই ব্যান্ডটার মধ্যে শক্তি ব্যবধান নাই বললেই চলে, একেবারে ওভারল্যাপ হয়ে থাকে এরা। তাহলে খুব সহজে যোজন স্তর থেকে ইলেকট্রন কী হবে, পরিবহন ব্যান্ডে যেতে পারে, তার মানে এরা হচ্ছে কন্ডাক্টর বা সুপরিবাহী। আবার যদি আমরা সেমিকন্ডাক্টরের কথা বলি তাহলে গ্যাপটা, ব্যান্ড গ্যাপটা অনেক বেশি। সাধারণ অবস্থায় এরা যোজন স্তর থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যায় না, তাই এরা সাধারণ অবস্থায় বিদ্যুৎ খুবই কম পরিবহন করে। কিন্তু যদি তাপমাত্রা বাড়ায় তাহলে এই যোজন স্তর থেকে এই ব্যান্ড গ্যাপটা অতিক্রম করে পরিবহন ব্যান্ডে যেতে পারে, তাহলে বিদ্যুৎ পরিবহন করে। আর ইনসুলেটরের এতই বেশি গ্যাপ যে সে আর কোনো ইলেকট্রন পরিবহন করতে পারে না। এদের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তির মান খুবই কম, ফলে খুব সহজে যোজন স্তরে ইলেকট্রন ছেড়ে দিয়ে ধাতব ক্যাটায়নে পরিণত হয়। আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব পরবর্তী লেকচারসমূহে। একটু বলে রাখি, আয়নীকরণ শক্তি বলতে বোঝায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু যোজন স্তর হতে এক মোল ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। তাহলে আয়নীকরণ শক্তি কম, তার মানে ইলেকট্রন খুব সহজেই ছেড়ে দিয়ে কী হবে, ধাতব ক্যাটায়নে পরিণত হবে। আর ইলেকট্রন আসক্তি বলতে বোঝায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর যোজন স্তরে এক মোল ইলেকট্রন প্রবেশ করলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাই ওই মৌলের ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির মান এস ব্লক মৌলসমূহের খুবই নিম্ন, তার মানে তারা ইলেকট্রন নিয়ে ঋণাত্মক আয়নে পরিণত হতে চায় না। উল্টো দিকে আয়নীকরণ শক্তির মান নিম্ন, তার মানে ইলেকট্রন ছেড়ে দিয়ে ধাতব ক্যাটায়নে পরিণত হতে চায়, তার মানে এদের যৌগসমূহ কী হবে, অর্থাৎ এরা আয়নিক যৌগ গঠন করে। যেহেতু ধাতব ক্যাটায়ন সৃষ্টি করে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে কোন যৌগ গঠিত হয়, আয়নিক যৌগ গঠিত হয়। তাহলে এস ব্লক মৌলসমূহের মৌলসমূহ আয়নিক যৌগ গঠন করবে। ব্যতিক্রম হলো বেরিলিয়াম, আকার ছোট হয়, বেরিলিয়াম 2+ গঠিত হতে পারে না, ফলে বেরিলিয়াম সবুজ যৌগ গঠন করে। বেরিলিয়ামের আকার এতই ছোট যে ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো আমরা, 1s2 2s2। এখন দুটা ইলেকট্রন চলে যাওয়া মানে বেরিলিয়াম 2+ গঠিত হয়, সেটা হতে পারে না, কারণ কি, নিউক্লিয়াস থেকে যোজন স্তরের প্রতি আকর্ষণ তীব্র, ফলে এই আকর্ষণকে ওভারকাম করে ইলেকট্রন সহজে যেতে পারে না, ফলে এরা বেরিলিয়াম 2+ গঠিত হয় না। উল্টো দিকে এরা কী করে, বরং এরা শেয়ার করে ইলেকট্রন। শেয়ার করলে সেটা কী যৌগ বলি, সমযোজী যৌগ। তাহলে বেরিলিয়াম আকার ছোট হওয়ার কারণে এটা কী করবে, এটা সমযোজী যৌগ গঠন করবে। এখন তার মানে বেরিলিয়াম ক্লোরাইড সমযোজী, ম্যাগনেশিয়াম ক্লোরাইড আয়নিক, মাথায় রাখতে হবে। অন্যদিকে লিথিয়াম প্লাস গঠন করলেও এর আকার ছোট হয়, পোলারায়ন ক্ষমতা বেশি, তাই এর যৌগসমূহ সমযোজী প্রকৃতির হয়। লিথিয়াম তো ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস গঠন করে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এর পোলারায়ন ক্ষমতা বেশি। পোলারায়ন ক্ষমতা বা কি জিনিস সেটা আমরা একটু পরের, সে সম্পর্কে আমরা পরের লেকচার সমূহে এই অধ্যায়ে জানবো, তবে একটু সংক্ষেপে বলে রাখি। আয়নিক যৌগে কী ঘটে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর অধাতু সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে যে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল সেটাকে আমরা কী বলি, আয়নিক বন্ধন বলি।
এখন ধাতব আয়ন যদি ত্যাগকৃত ইলেকট্রনকে পুনরায় নিজের দিকে টানতে থাকে, তাহলে অ্যানায়নের ইলেকট্রনসমূহ ধাতব ক্যাটায়নের দিকে কিছুটা সরে আসে। যদি সরে আসে তাহলে অ্যানায়নের আকারের বিকৃতি ঘটে। এটাকে বলা হয় ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন। এখন আয়নিক যৌগের মধ্যে কি দেখা আছে? ধাতব ক্যাটায়ন করতে গিয়ে ইলেকট্রন শেয়ারিং টেন্ডেন্সি, শেয়ার করার প্রবণতা। আর শেয়ার করার প্রবণতা হলেই তো সেটা কি হবে? সমযোজী যৌগ হবে। তাহলে যদিও যৌগটা আয়নিক, তবুও ইলেকট্রন শেয়ারিং টেন্ডেন্সির কারণে যৌগটি মধ্যে যথেষ্ট পরিমাণ সমযোজী বৈশিষ্ট্য থাকবে। এটাকে বলা হয় আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এটা ফাজানের নিয়মের মাধ্যমে আমরা পরবর্তী লেকচারসমূহে আমরা শিখব। এখানে এস ব্লক মৌলসমূহের প্রথম আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির মান দেয়া আছে এবং যৌগের প্রকৃতি, এম প্লাস আয়নের গঠন করে কি করে না সে সম্পর্কে বলা আছে। যে কেউ এই তথ্যগুলো রিলায়েবল, এই তথ্যগুলো মুখস্থ করতে পারো। এখন যেটা হচ্ছে যে আমরা দেখছি প্রথম আয়নীকরণ শক্তি বলতে কি বোঝাচ্ছে একটু বলি। আয়নীকরণ শক্তি তো বুঝলাম। এখন যদি একটি মাত্র ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি লাগে সেটা হচ্ছে প্রথম আয়নীকরণ। একটি সরানোর পরে আবার যদি সেই আয়ন থেকে আরেকটি ইলেকট্রন সরানো হয় তাহলে সেটাকে বলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তো আমরা এখানে শুধু প্রথম আয়নীকরণ শক্তির মান রেখেছি। লিথিয়ামের 520, সোডিয়ামের 495, এইভাবে দেখা যাচ্ছে নিচের দিকে কি হচ্ছে, কমছে। আবার এখানেও দেখা যাচ্ছে উপরের দিকে কিছুটা বেশি হলেও নিচের দিকে কমছে। তাহলে আয়নীকরণ শক্তির মান খুবই কম, তেমনি ইলেকট্রন আসক্তির মানও খুব কম। এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে এক্সোথার্মিক মানগুলো কি খুবই কম। এখানে দেখা যাচ্ছে শূন্য প্রায় মানগুলো খুবই কম, অর্থাৎ এদের আয়নীকরণ শক্তির মান নিম্ন এবং ইলেকট্রন আসক্তির মানও নিম্ন। আর এই দুটো হচ্ছে তেজস্ক্রিয় ফ্রান্সিয়াম এবং রেডিয়াম। আমরা যে কোনো গ্রুপের যখন সাধারণ এবং রাসায়নিক ধর্ম আলোচনা করব তখন আমরা ওই গ্রুপের বিদ্যমান যদি কোনো তেজস্ক্রিয় মৌল থাকে সেটাকে আমরা বাদ দিব। কারণ কি, সেই মৌলটা তেজস্ক্রিয় বিক্রিয়া দেখাবে, তার বৈশিষ্ট্য তেজস্ক্রিয় প্রকৃতির হবে। সুতরাং সাধারণ ধর্ম আমরা আলোচনা করব না। যেমন ফ্রান্সিয়ামের 221 একটা আইসোটপ, সেটা ভেঙে গিয়ে হিলিয়াম এবং অ্যাস্টাটিন তৈরি করে 217। আবার ফ্রান্সিয়ামের আর একটা আছে সেটাও তেজস্ক্রিয় 220, সেটা কি হিলিয়াম তৈরি করবে এবং অ্যাস্টাটিন 216 তৈরি করবে। রেডিয়াম 226, সেটা হচ্ছে কি তেজস্ক্রিয়, ভেঙে গিয়ে রেডন 222 এবং হিলিয়াম এবং কি করবে, গামারশি তৈরি করবে। এইভাবে ফ্রান্সিয়াম এবং রেডিয়াম কি তেজস্ক্রিয়। তাই আমরা এই গ্রুপের রাসায়নিক কিংবা সাধারণ ধর্ম আলোচনায় এই দুটি মৌলকে বাদ দিব। এক নম্বর গ্রুপের মৌলসমূহের জারণ মান সবসময় +1 এবং দুই নম্বর গ্রুপের মৌলসমূহের জারণ মান সবসময় +2। মনে রাখতে হবে এটা কোনো ব্যতিক্রম নয়, সবসময় এক নম্বর গ্রুপ হলেই +1, দুই নম্বর গ্রুপ হলেই +2। আমরা এখানে রেখেছি এক নম্বর গ্রুপ হলেই সেটা কি +1, দুই নম্বর হলেই সেটা +2। এখন বেরিলিয়াম যেহেতু ম্যাগনেশিয়াম 2 প্লাস গঠন করে না, এখানে ফাঁকা রাখা হয়েছে। জারণ মান নির্ণয়ের ক্ষেত্রে যৌগটি আয়নিক না সমযোজী সেটা বিচার করা হয় না, কে ইলেকট্রন দিল আর কে নিল সেটা বিবেচনা করা হয়। তাহলে আমরা যদি বেরিলিয়াম ক্লোরাইডের কথা বলি তাহলে, কিংবা যে কোনো বেরিলিয়ামের যে কোনো যৌগের কথা বলি, সেখানে দেখা যাবে বেরিলিয়ামের তড়িৎঋণাত্মকতার মান কম আর অপর মৌলটির বেশি। তাহলে বেরিলিয়াম ইলেকট্রন দিয়েছে বলে ধরা হবে, তার মানে কি বেরিলিয়ামের +2। এদের ক্যাটানসমূহ ডায়াম্যাগনেটিক হয় কারণ ক্যাটানসমূহের ইলেকট্রন বিন্যাসে কোনো বেজোড় ইলেকট্রন থাকে না। প্যারাম্যাগনেটিক হতে গেলে অবশ্যই ওই আয়নের বেজোড় ইলেকট্রন থাকা লাগবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকা লাগবে। না থাকলে সেটা প্যারাম্যাগনেটিক হবে না, সেটা ডায়াম্যাগনেটিক হবে। যেহেতু এই এস ব্লক মৌলসমূহের সকল আয়নের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কোনোই আনপেয়ার্ড ইলেকট্রন পাওয়া যাবে না, সবগুলো পেয়ার্ড বা জোড়। তাহলে এরা কী হবে, ডায়াম্যাগনেটিক হবে। এদের ক্যাটায়নসমূহ বর্ণহীন কারণ এরা দৃশ্যমান অঞ্চলে আলো শোষণ করে না। যে কোনো আয়ন হোক, যৌগ হোক, যদি দৃশ্যমান অঞ্চলে আলো শোষণ করে তবেই সেটা রঙিন হবে, তাছাড়া কোনো অবস্থায় সেই যৌগটি রঙিন হবে না। যেহেতু এরা দৃশ্যমান অঞ্চলে আলো শোষণ করে না তাহলে এদের ক্যাটায়নসমূহ বর্ণহীন হবে। আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর গ্রুপের যে আয়নগুলো সেগুলো কি সবগুলো ডায়াচুম্বক এবং সবগুলো কি বর্ণহীন। তেমনইভাবে দুই নম্বরের বেরিলিয়াম সমযোজী বাকিগুলো আয়ন গঠন করে, এরা সবাই ডায়াম্যাগনেটিক এবং সবাই হচ্ছে কি বর্ণহীন। আমরা এক নম্বর গ্রুপ কি এম প্লাস আয়ন গঠন করে, এম মানে সোডিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস ইত্যাদি। আর দুই নম্বর গ্রুপ এম টু প্লাস আয়ন গঠন করে, অর্থাৎ ম্যাগনেশিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, স্ট্রনশিয়াম 2 প্লাস ইত্যাদি। তাহলে এদের যদি আমরা শুধু যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস করি তাহলে বলতে পারবো NS2, NPX2, NPY2, NPZ2। সকল এস ব্লক
ধাতব ক্যাটায়ন সমূহের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এরকম ভাবে জোড় পাওয়া যাবে। তাহলে জোড় পাওয়ার অর্থই এদের কোনো আনপেয়ার ইলেকট্রন নাই। তাহলে এই সব আয়নকে যদি আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ডের বা চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে এদেরকে রাখি তাহলে কি ঘটবে, চুম্বক ক্ষেত্রের দিক যদি এটি হয় তাহলে তার বিপরীতে কি হবে, অ্যালাইনমেন্ট হবে স্পিনের যদি বিপরীত দিকে অ্যালাইনমেন্ট হয় তাহলে চুম্বক ক্ষেত্র থেকে এরা সিটকে যাবে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে না, উল্টো কি হবে, চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হবে। তাহলে যে সকল মৌল চুম্বক ক্ষেত্র স্থাপন করলে চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় মানে বিকর্ষিত হয় তাদেরকে আমরা কি বলবো, ডায়াচুম্বক পদার্থ বলবো। তাহলে এস ব্লক মৌলসমূহের সকল ক্যাটায়ন বা সকল যৌগসমূহ সেটা কি ডায়াচুম্বক হবে। এখন যদি কেউ কেউ বলে যেমন পটাশিয়াম ফেরিসায়ানাইড, এখানে আয়রন হচ্ছে প্যারাচুম্বক, কিন্তু ওখানে পটাশিয়াম আছে, তাহলে কেউ বলতেই পারে যে ওই যৌগটা তো প্যারাচুম্বক, কিন্তু ওই প্যারাচুম্বকত্ব আয়রনের জন্য, সেখানকার পটাশিয়ামের জন্য নয়। তাহলে কোনো যৌগে যদি এস ব্লক ধাতব আয়ন থাকে এবং সেটা যদি প্যারাচুম্বকত্ব প্রদর্শন করে তাহলে সেটার জন্য ওই এস ব্লক মৌলের দায়ী নয়, ওই হচ্ছে অন্য কেউ দায়ী। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত বাকি সকল মৌল বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ প্রদর্শন করে। ফ্লেম টেস্টে আমরা দেখব যে কি শুধুমাত্র এস ব্লক মৌলসমূহের মধ্যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বর্ণ প্রদর্শন করে না, বাকি সবাই বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ প্রদর্শন করে। আকার ছোট হয় বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এর ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য বেশি শক্তি প্রয়োজন হয়, ফলে এরা দৃশ্যমান অঞ্চলের আলো শোষণ করে না। এখন আমরা কিছুক্ষণ আগেই বললাম দৃশ্যমান অঞ্চলের কেউ যদি আলো শোষণ না করে তাহলে সেটা বর্ণহীন হবে, রঙিন হবে না। এখন বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের আকার ছোট হয়, এর কি হবে, ইলেকট্রনিক ট্রানজিশন ঘটাতে উপরের স্তরে যোজন স্তর থেকে উপরের স্তরে যে শক্তি ব্যবধান সেটা দৃশ্যমান আলোর 380 হতে 780 ন্যানোমিটার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ম্যাচ করে না, ফলে দৃশ্যমান অঞ্চলে আলো শোষণ করে না, ফলে এরা শিখা পরীক্ষায় কোনো বর্ণ প্রদর্শন করে না। তাহলে শিখা পরীক্ষায় বাকি যারা তারা বর্ণ কীভাবে প্রদর্শন করবে, লিথিয়াম হলে বেগুনি লাল হবে, ক্রিমসন রেড যেটাকে বলি আমরা বা পার্পল রেড, সোডিয়াম সোনালি হলুদ, পটাশিয়াম বেগুনি, রুবিডিয়াম লালচে বেগুনি, সিজিয়াম নীল, বেরিলিয়াম বর্ণ প্রদর্শন করবে না, ম্যাগনেসিয়াম বর্ণ প্রদর্শন করে না, ক্যালসিয়াম ইটের মতো লাল হবে, স্ট্রনশিয়াম টকটকে লাল হবে, বেরিয়াম সবুজ হবে। এই হচ্ছে এস ব্লক মৌলসমূহের ফ্লেম টেস্টের রেজাল্ট। আমরা এই পরীক্ষাটা যদি সংক্ষেপে আলোচনা করি, এই বলে রাখি ফ্লেম টেস্ট সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আশা করি দেখলে তোমাদের কনসেপ্ট হচ্ছে পরিষ্কার হবে এবং মজা পাবা। ফ্লেম টেস্ট করতে যে উপকরণগুলো লাগবে খুবই সিম্পল, আমরা একটু বর্ণনা করি। এটা হচ্ছে বুনসেন বার্নার লাগবে, একটা হচ্ছে নাইক্রোম বা প্লাটিনামের তার লাগবে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, অজানা নমুনা লাগবে, আর অ্যাপারেটাস হিসাবে টেস্ট টিউব কিংবা বিকার যেকোনোটা হলেই হয়, আমরা এখানে বিকার রেখেছি। এখন এটা দিয়ে আমরা কাজ করার আগে এটাকে কন্টামিনেশন বা ইম্পিউরিটি দূর করতে হবে। কীভাবে, কেউ যদি এই তারটা নিয়ে আগের দিন কাজ করে কিংবা আগে কাজ করে যেখানে অন্য একটি যৌগ বিদ্যমান আছে, তাহলে কি হবে, যদি আমি এটার কন্টামিনেশন দূর না করে কাজ করতে শুরু করি তাহলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে না, কারণ কি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এটাকে আগে ইম্পিউরিটি মুক্ত করতে হবে, তার জন্য কি করতে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমাকে এটা ডুবাতে হবে, তারপরে এখানে ধরতে হবে, এখানে ধরার পরে যতক্ষণ ধরার পরে যদি বর্ণ প্রদর্শিত হয় তাহলে যতক্ষণ পর্যন্ত বর্ণহীন না হয় ততক্ষণ পর্যন্ত বর্ণহীন করতে হবে, তারপরে আমাকে এই অজানা নমুনাটি মধ্যে ডুবাতে হবে। এই অজানা নমুনাটি অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবণ হতে হবে এবং ঘনমাত্রা খুবই গুরুত্বপূর্ণ, সাধারণত 1 মোলার হলে এটা বর্ণ প্রদর্শন করে, তার চাইতে কম হলে সাধারণত বর্ণ হালকা দেখায়, সেক্ষেত্রে ডিটেক্ট করা বা শনাক্ত করা খুবই মুশকিল হয়। তাহলে এখানে সিক্ত করার পরে আমরা যদি এখানে ধরি, এই শিখায় ধরি, তাহলে কি ঘটবে, এরকম ধরবে, এরকম বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ প্রদর্শন হবে। এই বর্ণ সাথে আমরা যদি এই টেবিলের বর্ণ মিলাই তাহলে যেটার সাথে মিলবে সেটাই হবে সেই ধাতব আয়নই এই অজানা নমুনায় বিদ্যমান থাকবে। তাহলে আমরা যদি দেখি লিথিয়াম হলে এরকম হবে, সোডিয়াম হলে এরকম হবে, পটাশিয়াম হলে এরকম, রুবিডিয়াম হলে এরকম, সিজিয়াম হলে এরকম, ক্যালসিয়াম হলে এরকম, স্ট্রনশিয়াম হলে এরকম, বেরিয়াম হলে এরকম, এইভাবে চার্ট দেখব, দেখে এই চার্টের সাথে এই বর্ণগুলো মিলিয়ে আমরা শনাক্তকরণ করব যে কি অজানা নমুনায় কোন আয়ন বিদ্যমান। এখন এই যে এখানে কি ঘটে একটু জানা দরকার, আমরা যদি সালফেট আয়নকে শিখায় ধরি তাহলে কিংবা নাইট্রেটকে পরমাণুকরণ ঘটবে না, এই পরমাণু যদি সৃষ্টি না হয় তাহলে
কোনো বর্ণ পাওয়া যাবে না, কারণ বর্ণের জন্যে, বর্ণ সৃষ্টির জন্যে পরমাণুর ইলেকট্রনিক ট্রানজিশান প্রয়োজন, ক্যাটায়নের ইলেকট্রনিক ট্রানজিশান দৃশ্যমান অঞ্চলে ঘটে না, তাহলে আমাকে পরমাণু সৃষ্টি করতে হবে। আর সেই যেহেতু বুনসেন বার্নারে নাইট্রেট কিংবা সালফেট কিংবা অন্য কোনো যদি লবণ হয় তাহলে সেটা পরমাণুকরণ করতে পারবে না, তাহলে কী করতে হবে, ক্লোরাইড লবণ সমূহের এই বিযোজন তাপমাত্রা সেটা হচ্ছে খুব সহজে বিয়োজিত হয়, ভোলাটাইল এবং খুব সহজে বিয়োজিত হয়ে যায় অল্প তাপেই, বুনসেন বার্নারের তাপেই সেটা বিয়োজিত হয়। তাহলে সেই লবণগুলোকে ক্লোরাইড লবণে, ক্লোরাইড লবণে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া লাগবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে সেটা ক্লোরাইড লবণে পরিণত হবে। যেমন এখানে যদি আমরা সোডিয়ামের একটা লবণ হতো, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইডকে আমরা যদি যে বুনসেন বার্নারে ধরি তাহলে সোডিয়াম পরমাণু তৈরি হবে, সেই পরমাণু ইলেকট্রন গ্রহণ করে যোজন স্তর থেকে ইলেকট্রন উপরের শক্তি স্তরে চলে যাবে, সেই উপরের শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন আবার শক্তি ছেড়ে দেবে নিচের স্তরে আসবে ইলেকট্রন, শক্তি ছেড়ে দিলে সেই বৈশিষ্ট্যপূর্ণ বর্ণগুলো আমরা দেখতে পাবো, সেই বর্ণ চার্টের সাথে মিলিয়ে আমরা বলতে পারবো এই অজানা নমুনায় কোন ধরনের আয়ন বিদ্যমান। যেমন এটাই আমরা বলছিলাম যে এই স্তর থেকে এই স্তরে যদি শক্তি ব্যবধান শুধুমাত্র দৃশ্যমান অঞ্চলের সাথে ম্যাচ করলেই সেটা হচ্ছে বর্ণ প্রদর্শন করবে, তাছাড়া করবে না, অন্যথায় এই বর্ণ প্রদর্শন করবে না। অর্থাৎ দুই শক্তি স্তরের মধ্যে যদি শক্তির ব্যবধান দৃশ্যমান অঞ্চলে হয়, যেমন সোডিয়ামের হয়, পটাশিয়ামের হয় ইত্যাদির, তাহলে এরা বর্ণ প্রদর্শন করে, কিন্তু বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের এইটা দৃশ্যমান অঞ্চলের সাথে ম্যাচ করে না, তাই এরা বর্ণ প্রদর্শন করে না। এরা খুবই সক্রিয় ধাতু বলে তীব্র বিজারক হিসেবে ক্রিয়া করে, অর্থাৎ খুব তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজেরা জারিত হয় এবং অন্যদের বিজারিত করে। ক্ষার ধাতুর সময় এত সক্রিয় যে বায়ুর সংস্পর্শে আসলে আগুন লেগে যায়, এজন্য এদেরকে নিষ্ক্রিয় মাধ্যম যেমন তেল বা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ডুবিয়ে রাখা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে। তাহলে এইভাবে প্যারাফিন অয়েল কিংবা কোনো নিষ্ক্রিয় গ্যাস যেমন আর্গন, হিলিয়াম ইত্যাদির মধ্যে এদেরকে ডুবিয়ে রাখা হয়, নাহলে বায়ুর সংস্পর্শে আসলেই সেটা কী হবে, তীব্রভাবে বিক্রিয়া করবে, আগুন লেগে যাবে। আমরা ফায়ারওয়ার্ক বা আতশবাজিতে যে বর্ণ দেখি সেই বর্ণগুলো সৃষ্টির জন্য সক্রিয় ধাতু সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম ইত্যাদি ব্যবহার করা হয়। কারণ কি, সক্রিয় না হলে তৎক্ষণাৎ হচ্ছে এই বিক্রিয়াগুলো ঘটবে না। আর প্রথম কথা, এর মূলনীতি ফ্লেম টেস্ট, কিছুক্ষণ আগে আমরা যদি দেখলাম ফ্লেম টেস্টের উপর প্রতিষ্ঠিত। যদি যে বর্ণের আমরা আতশবাজি ঘটাতে চাই, ফ্লেম টেস্টে যে ধাতুটা যে বর্ণ প্রদর্শন করবে ওই ধাতুটা নিলেই কেবল ওই বর্ণের আতশবাজি সৃষ্টি হবে, অন্যথায় নয়। এরা জটিল বা সন্নিবেশ যৌগ গঠন করে না, কারণ এদের ক্যাটায়নের আকার অনেক বড় এবং চার্জ ঘনত্ব অনেক কম, ফলে এরা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে না। ধাতুর ক্যাটায়নের আকার বড় এবং চার্জ ঘনত্ব খুব কম, ফলে দাতা পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনকে এরা আকর্ষণ করতে পারে না, ফলে এরা কোনো সন্নিবেশ যৌগ গঠন করে না। আমরা যদি একটা সন্নিবেশ যৌগ দেখছি কার, জিঙ্কের, তেমনিভাবে আয়রন, কপার ইত্যাদির আমরা সন্নিবেশ যৌগ জানি, যে কি তারা হচ্ছে কোনো দাতা পরমাণু, যেখানে নাইট্রোজেন একটি দাতা পরমাণু, তার লোনপিয়ান আছে, সেটা এই ক্যাটায়নকে দান করতে পারে। তাহলে এই ক্যাটায়ন যখন আকর্ষণ করে তাহলে একটা বন্ধন সৃষ্টি হয়, এটাকে আমরা সন্নিবেশ বন্ধন বলি। কিন্তু এস ব্লক মৌলসমূহে ধাতু ধাতব আয়নসমূহ এই এরকম সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে না। এক নম্বর গ্রুপের মৌলসমূহকে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল বলে, কারণ এরা পানির সাথে বিক্রিয়ায় তীব্র ক্ষার উৎপন্ন করে, এ সম্পর্কিত আমরা একটা ভিডিও আগের লেকচারে দেখেছি। দুই নম্বর গ্রুপের মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বা অ্যালকালিন আর্থ মেটাল বলে, কারণ এদের মৃত্তিকা বা মাটিতে পাওয়া যায় এবং এরা পানির সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে। এদের এই বিক্রিয়াগুলো আমরা প্রথম লেকচারে দেখেছি। এখন আমরা মাটিতে যে পাওয়া যায় দেখি যে ক্যালসিয়াম 3.6% পাওয়া যায়, ম্যাগনেসিয়াম 2.1%, অর্থাৎ মাটিতে এদের উপস্থিতি বেশ ভালো, মাটিতে পাওয়া যায় এবং এরা পানির সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে, তাই এদেরকে মৃৎক্ষার ধাতু বলে, কাদের, দুই নম্বর গ্রুপকে। এস ব্লক মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী, সকল এস ব্লক মৌল হাইড্রোজেন হিলিয়াম ব্যতীত খুবই সক্রিয় ধাতু এবং তীব্র বিজারক, খুবই সক্রিয় হয়, এদেরকে তেলে ডুবিয়ে বা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে রেখে সংরক্ষণ করা হয়, যা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। ধাতব ধর্ম এক এক গ্রুপের উপর হতে নিচের দিকে বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়ার তীব্রতা নিচের দিকে বৃদ্ধি পায়, যা আমরা প্রথম লেকচারেও দেখেছি, আজকেও আমরা প্রথমের দিকে এটার ব্যাখ্যা পেয়েছি। সক্রিয় ধাতু হয় এরা সকল অধাতুর সাথে আয়নিক যৌগ গঠন করে, তবে আকারে খুব ছোট হয়, লিথিয়াম ও বেরিলিয়াম এর যৌগসমূহ সমযোজী প্রকৃতির হয়, যা আমরা অলরেডি ব্যাখ্যা করেছি। এখন এস ব্লক মৌলসমূহের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া আমরা দেখব। এস ব্লক মৌলসমূহ হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় আয়নিক হাইড্রাইড গঠন করে, সেটা কি ধরনের, এক নম্বর গ্রুপের মৌলকে যদি আমরা
এম দ্বারা প্রকাশ করি, তার মানে এম মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাহলে 2 মোল যে এস ব্লক মৌল আর 1 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল এমএইচ টাইপ যৌগ, যেখানে এম হচ্ছে প্লাস আর হাইড্রোজেন হচ্ছে মাইনাস। অর্থাৎ আমার কি হবে, এটা হবে সোডিয়ামটা, এই এই ধাতব আয়নটা হবে প্লাস আর হাইড্রোজেনটা হবে মাইনাস। 2 নম্বর গ্রুপের মৌলকে যদি আমরা জি দ্বারা প্রকাশ করি, তাহলে এদের 1 মোল হাইড্রোজেনের 1 মোল মিলে জি এইচ টু টাইপ, এখানে জিটা হচ্ছে 2 প্লাস আর হাইড্রোজেন হচ্ছে মাইনাস, আর জি মানে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এবং বেরিয়াম। এইভাবে এরা বিক্রিয়া করে, তাহলে 1 নম্বর গ্রুপের এইভাবে বিক্রিয়া করবে আয়নিক, 2 নম্বর গ্রুপও আয়নিক, কারণ কি এরা হচ্ছে, এটা হচ্ছে 2 প্লাস, জি হচ্ছে 2 প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় আয়নিক হাইড্রাইড গঠন করে। হাইড্রাইড সমূহ পানির সাথে বিক্রিয়ায়, আদ্র বিশ্লেষণ বিক্রিয়ায় হাইড্রক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন আমরা যদি বলি যে সোডিয়াম হাইড্রাইড পানির সাথে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন করে, তাহলে এই বিক্রিয়াটাকে হাইড্রোলাইসিস বিক্রিয়া বলছে। এই কারণে যে পানি ভেঙে পানির প্রোটন একদিকে চলে গেছে আর হাইড্রোক্সাইড আরেকজনের সাথে যুক্ত হয়েছে, এ ধরনের বিক্রিয়াকে কি বলি আমরা হাইড্রোলাইসিস বিক্রিয়া। হাইড্রো মানে পানি আর লাইসিস মানে বিভাজন, তাহলে হাইড্রোলাইসিস মানে যেখানে পানি ভেঙে যাবে, তার মানে এই পানির এই বরাবর ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে আমরা একটু দেখি, যে এই এই হাইড্রাইডের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে আর এই সোডিয়ামের সাথে হাইড্রোক্সাইডটা যুক্ত হবে, দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন তৈরি হবে। তাহলে পানি ভেঙে যাচ্ছে, তাই এই বিক্রিয়াকে কি বলা হয় হাইড্রোলাইসিস বিক্রিয়া বা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। হ্যালোজেনের সাথে বিক্রিয়া, এস ব্লক মৌল সময় হ্যালোজেনের সাথে বিক্রিয়ায় আয়নিক হ্যালাইড গঠন করে, ব্যতিক্রম লিথিয়াম এবং বেরিলিয়ামের হ্যালাইড সমূহ কি সমযোজী। তাহলে কি এরা হচ্ছে বিক্রিয়া করে আয়নিক হ্যালাইড তৈরি করবে, এখানে এম মানে এই ধরনের বিক্রিয়া হবে, 2 মোল 1 মোল, তাহলে এম এক্স টাইপ, এখানে এম প্লাস আর এক্স হচ্ছে মাইনাস, আর এম মানে লিথিয়াম ক্লোরাইড এই 1 নম্বর গ্রুপের মৌলসমূহ, 2 নম্বর হলে জি হচ্ছে 2 নম্বর গ্রুপের মৌলসমূহ 1 মোল, এর 1 মোলের সামনে জি এক্স টু, যেমন ক্যালসিয়াম, এখানে যদি ক্যালসিয়াম হয় তাহলে এখানে যদি ক্লোরিন হয় তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। অক্সিজেনের সাথে বিক্রিয়া, এস ব্লক মৌলসমূহ অক্সিজেনের সাথে বিক্রিয়ায় আয়নিক অক্সাইড গঠন করে, 1 নম্বর গ্রুপের প্রত্যেকেই নর্মাল অক্সাইড গঠন করে, এদের এখানে কিছু ভেরিয়েশন আছে, প্রত্যেকেই নর্মাল অক্সাইড গঠন করবে, তবে কেউ কেউ যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, পার অক্সাইড এম টু ও টু টাইপ যৌগ গঠন করবে, কেউ কেউ সুপার অক্সাইড যেমন পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সুপার অক্সাইড গঠন করবে। তাহলে 3 ধরনের অক্সাইড গঠন করে 1 নম্বর গ্রুপের মৌলসমূহ, সেটা কি নর্মাল অক্সাইড, পারঅক্সাইড এবং সুপার অক্সাইড। নর্মাল সবাই করে, পারঅক্সাইড সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম করে, আর সুপার অক্সাইড করে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। অন্যদিকে 2 নম্বর গ্রুপের প্রত্যেকে নর্মাল অক্সাইড গঠন করে, কেউ পারঅক্সাইড কিংবা সুপার অক্সাইড গঠন করে না। তাহলে বিক্রিয়া কী হবে, 4 মোল 1 নম্বর গ্রুপের কী হবে, 4 মোল, আর এটা হচ্ছে অক্সিজেন 1 মোল, তারপরে টু এম টু ও টাইপ যৌগ গঠন করবে, যেখানে এম হচ্ছে প্লাস আর এটা হচ্ছে 2 মাইনাস, এটা নর্মাল অক্সাইড। আর যদি পারঅক্সাইড গঠন করে, তাহলে এখানে তো প্লাস আর এখানে আবার মাইনাস, 2 প্লাস নয়, 2 মাইনাস না, এখানে হচ্ছে 2 মাইনাস, এখানে হচ্ছে, এখানে অক্সিজেন হচ্ছে 2 মাইনাস আর এখানে শুধু মাইনাস, আর এখানে এর জারণ মান হচ্ছে কি মাইনাস হাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি নর্মাল অক্সাইডে 2 মাইনাস বা মাইনাস 2, আর হচ্ছে পারঅক্সাইডে শুধুমাত্র মাইনাস 1, আর হচ্ছে সুপার অক্সাইডে মাইনাস হাফ। এই জারণ মান 3 ধরনের অক্সাইড গঠন করে, আর 2 নম্বর গ্রুপ শুধু নর্মাল অক্সাইড গঠন করে, এখানে 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 কি হচ্ছে মাইনাস 2, এই হচ্ছে অক্সাইড গঠন করে। আমরা এই অক্সাইড সমূহ পানির সাথে বিক্রিয়ায় হাইড্রোক্সাইড গঠন করে, যেমন সোডিয়াম অক্সাইডকে যদি পানিতে দিই তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, তেমনই ক্যালসিয়াম অক্সাইডকে যদি পানিতে দিই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে। নাইট্রোজেনের সাথে বিক্রিয়া, আমরা বলে রাখি নাইট্রোজেন খুবই নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসসমূহের পরে নাইট্রোজেনের নিষ্ক্রিয়তা, এর নিষ্ক্রিয়তার মূলে রয়েছে নাইট্রোজেনের ত্রিবন্ধন, অর্থাৎ 2টি নাইট্রোজেন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত আছে, এই এটা খুবই নিষ্ক্রিয় টাইপ।
এক নম্বর গ্রুপের কেবলমাত্র লিথিয়াম কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে আয়নিক নাইট্রাইড গঠন করে, যেখানে এন হচ্ছে থ্রি মাইনাস। সোডিয়াম অতি নিম্ন তাপমাত্রায় নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট গঠন করলো, তা খুবই অস্থায়ী। মানে সোডিয়াম করে না বললেই চলে, নিম্ন তাপমাত্রায় করে কিন্তু তা খুবই অস্থায়ী। এক নম্বর গ্রুপের অন্যান্য মৌল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না, অর্থাৎ পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, সিজিয়াম, এরা নাইট্রাইড গঠন করবে না, খুবই কেয়ারফুল। শুধু লিথিয়াম করবে, সোডিয়াম নিম্ন তাপমাত্রায় করে কিন্তু তা খুবই অস্থায়ী, বাকিগুলো আর করবে না। অন্যদিকে দুই নম্বর গ্রুপের সকল মৌল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে আয়নিক নাইট্রাইড গঠন করে, দুই নম্বর গ্রুপের মৌলসমূহ আবার নাইট্রাইড গঠন করে। তাহলে আমরা এক নম্বর গ্রুপের কে করবে, শুধু লিথিয়াম আর সোডিয়াম, M3N, তার মানে এখানে যদি লিথিয়াম হয় তাহলে Li3N, Li হচ্ছে প্লাস আর N হচ্ছে থ্রি মাইনাস। এখানে কি হবে, নাইট্রোজেন হবে কি থ্রি মাইনাস বা মাইনাস থ্রি। তাহলে আমাদের এখানে নাইট্রাইড সমূহ মাইনাস থ্রি। নাইট্রাইড সমূহ পানির সাথে বিক্রিয়া বা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কি করে, হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ সোডিয়াম নাইট্রাইডকে যদি আমরা পানিতে দিই তাহলে কি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া, এইভাবে আদ্র বিশ্লেষিত হয় নাইট্রাইড সমূহ। কার্বনের সাথে বিক্রিয়া, এস ব্লক মৌলসমূহ কার্বনের সাথে বিক্রিয়ায় আয়নিক কার্বাইড তৈরি করে। এই কার্বাইড সমূহের বৈশিষ্ট্য হচ্ছে কার্বাইড দিয়ে পাকা কি করা হয়, ফল পাকানো হয়। কার্বাইড দিয়ে ফল পাকালে কোনো স্বাস্থ্য ঝুঁকি নাই, তো যদিও কাঁচা অপরিপক্ক ফলকে কার্বাইড দিয়ে পাকালে সেটা পুষ্টিমানের দিক দিয়ে ক্রেতা ঠগে, কিন্তু আসলে এখানে তেমন কোনো স্বাস্থ্য ঝুঁকি নাই। তাহলে কার্বাইডগুলো কার্বাইড গঠন করবে কিভাবে, এক নম্বর গ্রুপের মৌলসমূহ M2C2 টাইপের, এটার গঠন আমরা একটু পরে দেখব। তাহলে এরা সবাই কি করে, এক নম্বর গ্রুপের সবাই কার্বাইড গঠন করবে, যার গঠন হচ্ছে M2C2। এম মানে কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। দুই নম্বর গ্রুপের কি করবে, Zc2, যেখানে জি মানে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এবং বেরিয়াম। তাহলে কার্বাইড সমূহ পানির সাথে বিক্রিয়ায় হাইড্রোক্সাইড ও অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে। উদাহরণ হিসাবে কি দেব, সোডিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিটিলিন তৈরি করে। তাহলে এই কার্বাইডের গঠন আমরা একটু দেখি, কারণ ছেলেমেয়েরা প্রায়ই এটা নিয়ে কনফিউশনে ভোগে। কার্বাইড মানে দুটো কার্বন একসাথে আছে, তাহলে এখানে ত্রিবন্ধনে দুটো কার্বন থাকবে। এখানে ত্রিবন্ধন দ্বারা যুক্ত দুটি কার্বন পরমাণু থাকবে, আর এই কার্বনের এটা একটা মাইনাস আর এই দিকে একটা মাইনাস। তাহলে কি, সোডিয়াম হচ্ছে এখানে একটা প্লাস আর এই সোডিয়ামটাও প্লাস, তার মানে এরা কি আয়নিক যৌগ, কিন্তু এই কার্বন দুটো আবার ত্রিবন্ধন দ্বারা যুক্ত। তেমনইভাবে এটাও মাইনাস, এটাও মাইনাস, আর ক্যালসিয়াম হচ্ছে কি টু প্লাস। তাহলে এখানে ক্যালসিয়াম হচ্ছে টু প্লাস আর এটা দুটো মাইনাস, তার মানে এটাও আয়নিক যৌগ। এখন যদিও এরা আয়নিক যৌগ, কিন্তু কার্বন দুটো আবার ত্রিবন্ধনের মাধ্যমে এইভাবে যুক্ত আছে। পানির সাথে বিক্রিয়া, এস ব্লক মৌলসমূহ পানির সাথে বিক্রিয়া হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে আমরা কি MOS আয়নিক হাইড্রোক্সাইড গঠন করবে, এম মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আর দুই নম্বর গ্রুপে ZOH2 আকারের হাইড্রোক্সাইড গঠন করবে, যেমন ক্যালসিয়াম হলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOCaOH2 এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই, যে যেখানে আসো সুস্থ থাকো ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আবারও ধন্যবাদ।